হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল না নহিতাস আমি সুদেশনা আজ আমি তোমাদের ক্লাস সেভেনের পূর্ব পাঠের পুনরালোচনা এর কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলি করাবো আগের ক্লাসে আমি তোমাদের নিজে কুড়িগুলো করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও আজকে আমরা তাহলে কোষে থেকে ওয়ান পয়েন্ট ওয়ানের এক থেকে আট দাগ অব্দি করবো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ম্যাথ ও ইংলিশের ক্লাসগুলি করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওরা ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো প্রথম অঙ্কটা দেখো কি আছে সিতারা বেগমের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার একের চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল কি বলছে যে ষাটটা পেয়ারা ছিল তাহলে মোট পেয়ারার মোট পেয়ারা মানে এখানে ষাটটা তাহলে ষাটটা এক চার অংশ বিক্রি করা হলো তাহলে কত পেয়ারা পরে রইল তাহলে মোট পেয়ারা কত মোট পেয়ারা বলা হয়েছে কটা ষাটটি তিনি তার মোট পেয়ার একের চার অংশ বিক্রি করলেন মানে তিনি ষাটটি পেয়ারার একের চার অংশ বিক্রি করলেন অতএব তিনি বিক্রি করলেন কতটা তিনি বিক্রি করলেন ষাটটার একের চার অংশ মানে ষাট ইন্টু একের চার টি তাহলে ষাট আর একে হচ্ছে ষাট বাই চার তাহলে এটা কাটাকাটি করি চার এক চার আর চার পাঁচে কুড়ি তাহলে পনেরোটি তিনি বিক্রি করেছিলেন বলেছে কতগুলি পেয়ারা পরে রইল তাহলে পেয়ারা রইল কত ষাটটা আগে ছিল পনেরোটা বিক্রি হয়েছে তাহলে বেঁচে রইল কত দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতে রইল এক তাহলে দুই ছয় থেকে দুই বিয়োগ করলে চার তাহলে পঁয়তাল্লিশটি বিক্রি করলো অতএব তার কাছে আর পেয়ারা রইলো একটা মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে লিখি কি বলছে দেখো যে মা আমাকে দিল ষাট টাকার পাঁচের ছয় অংশ সমান কত ষাট ইন্টু পাঁচের ছয় টাকা এটা কাটাকাটি করলে হয় ছয় একে ছয় শূন্য পঞ্চাশ টাকা দিল আর কি বলছে দেখো যে দাদাকে দিলো পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ তাহলে দাদাকে কত দিলো পঁয়তাল্লিশ গণিত সাত বাই নয় টাকা তাহলে এটা কাটাকাটি করি পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পাঁচ পঁয়ত্রিশ টাকা তাহলে আমি পেলাম পঞ্চাশ টাকা দাদা পেল টাকা তাহলে কাকে বেশি দিলো আমাকে বেশি দিল তাহলে অতএ মা আমাকে বেশি টাকা দিয়েছেন তিনেরটা দেখো দেখো গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে তিনের চোদ্দ চারের সাত ও একের একুশ অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত কাজ শেষ করেছেন এবং এখনও কত কাজ বাকি তিন দিনে এত 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 অংশ কাজ করা হলো তাহলে মোট কত হলো কতটা বাকি আছে তাহলে প্রথমে কি ধরতে হবে যে মোট কাজ মোট কাজ সমান কত ধরতে হবে যে এক অংশ অংশের ক্ষেত্রে সবসময় এক অংশ ধরতে হয় তাহলে ধরি মোট কাজ সমানগত এক অংশ তাহলে তিনি কাজ করেন তিন দিনে তিনি মোট কত কাজ করেছিলেন প্রথম দিনে হচ্ছে তিনের চোদ্দ তারপর হচ্ছে চারের সাত আর একের একুশ তাহলে মোট তিনটে যোগ তাহলে এত অংশ তিন দিনে কাজ করে তাহলে এটাকে যোগ করলে লসাগু করতে হবে তাহলে প্রথমে চৌদ্দ সাত আর একুশের লসাগু করি সাত দুয়ে চোদ্দ সাত এক সাত আর সাত তিনে একুশ তাহলে কত রইলো সাত দুয়ে চোদ্দ আর তিন চোদ্দং বিয়াল্লিশ বিয়াল্লিশ নামলো এখানে আছে চোদ্দ তাহলে দেখো তিন চোদ্দং বিয়াল্লিশ তাহলে তিন থাকে তাহলে তিন ত্রিকের নয় প্লাস আবার দেখো সাত আছে তাহলে ছয় সাততে বিয়াল্লিশ তাহলে ছয় ছয় রইল আর চার ছয় চব্বিশ প্লাস আবার কি একুশ দুয়ে বিয়াল্লিশ তাহলে দুই থাকে তাহলে দুই এক কে দুই সমান হচ্ছে এটাকে যোগ করি দেখো নয় আর দুয়ে হচ্ছে এগারো তাহলে এগারো সাথে চব্বিশ যোগ করলে কত হয় চার আর একে পাঁচ আর দুই আর একে তিন তাহলে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ এটা কাটাকাটি করি দেখো কী দিয়ে কাটাকাটি যাবে এটা যাবে সাত দিয়ে কাটাকাটি পাঁচ সাততে পঁয়ত্রিশ আর ছয় সমান হচ্ছে অংশ তাহলে তিন দিনের মোট কত কাজ হয় পাঁচের ছয় অংশ তাহলে বাকি থাকে কত বাকি কাজ থাকে সমান কত মোট ছিল এক আর কাজ হয়ে গেছে হচ্ছে পাঁচের ছয় তাহলে মোট থেকে কাজ হয়ে যাওয়াটাকে বাদ দিলেই বাকি থাকে তাহলে এত অংশ এটাকে লসাগো করি একের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক আর ছয় লসু হচ্ছে ছয় এক আছে তাহলে থেকে যায় বিয়োগ পাঁচ তাহলে এটা হবে তাহলে এখানে দুটো প্রশ্নের উত্তর চেয়েছে সেটা বেরিয়ে গেল অতএব মোট পাঁচের ছয় অংশ কাজ শেষ করেছেন ও এখনো একের ছয় অংশ কাজ বাকি আছে চারেরটা দেখো একটি বাঁশের দৈর্ঘ্যের একের তিন অংশে লাল রং একের পাঁচ অংশে সবুজ রং এবং বাকি চোদ্দ মিটার হলুদ রং দিয়েছি বাঁশটি কত মিটার লম্বা হিসেব করি কি করা হচ্ছে দেখো বাঁশটিতে তিন ধরনের রং করা হচ্ছে কিন্তু বাঁশটির দৈর্ঘ্য প্রথমেই আমাকে তাহলে ধরে নিতে হবে যে বাঁশটি আসলে কতটা লম্বা ছিল তাহলে ধরি যে বাঁশটির মোট দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার কি বলছে বাঁশের দৈর্ঘ্যের একের তিন অংশে লাল রং করা হয় তাহলে লাল রং করা হয় কত লাল রং করা হয় সমান এক্স এর একের তিন অংশ তাহলে এক্স ইন্টু একের তিন সমান হচ্ছে এক্স বাই তিন অংশ সবুজ রং করা হয় সবুজ রং করা হয় বলেছে একের পাঁচ অংশ তাহলে এক্স এর একের পাঁচ অংশে সমান হচ্ছে এক্স ইন্টু একের পাঁচ সমান হচ্ছে এক্স বাই পাঁচ অংশে আর কি বলেছে চোদ্দ মিটার হলুদ রং দিয়েছি বাকি অংশে বাকি চোদ্দ মিটারে হলুদ রং দেখো এই যে তিনটে রং করা হচ্ছে এই তিনটে কিছু কিছু করে বাঁচটা তো রং করা হচ্ছে আর এই তিনটে মিলিয়েই তো মোট দৈর্ঘ্য তাহলে এই তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে বাঁশটির মোট হবে তাহলে আমরা শর্তানুসারে করব শর্তানুসারে এক্স বাই তিন প্লাস এক্স বাই পাঁচ প্লাস চোদ্দ ইজিক্যাল টু এক্স প্রথমে এক্স গুলোকে একদিকে করে এলে আর হবে চোদ্দ x এর নিচে ওয়ান তাহলে তিন পাঁচ আর ওয়ানের এর লসাগু করলে কত হবে পনেরোই হবে তাহলে তিন পাঁচে পনেরো তাহলে থাকে পাঁচ আর পাঁচের সাথে এক্সের গুণ করলে হয় ফাইভ এক্স প্লাস এখানে আছে পাঁচ এখানে আছে পনেরো

আবার দেখো এইট এক্সের থেকে পনেরো এক্স যাবে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস চিহ্ন বসবে যে বড়ো মানে পনেরো এক্সের আর অপোজিট আছে মানে বিয়োগ হবে তাহলে পনেরো থেকে আট বিয়োগ করলে হয় সাত এক্স বাই পনেরো সমান হচ্ছে মাইনাস চোদ্দো দুই দিকেই দেখো মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস কী হবে কেটে যাবে চোদ্দোর নিচে দেখো এক আছে তাহলে কী হয় কোনাকুনি গুণ

তিরিশ মিটার লম্বা পাঁচেরটা দেখো কি আছে একটি খাতার দাম এত টাকা হলে পনেরোটি খাতার দাম কত হবে একটির দাম যদি এত হয় তো পনেরোটি মানে কি বেশি তাহলে বেশির দাম কি বেশি হবে তাহলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে একটি খাতার দাম সমান সিক্স পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে পনেরোটি খাতার দাম হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো ইন্টু ফিফটিন টাকা এই গুণটা করি ছয় দশমিক পাঁচ শূন্য সাথে পনেরোর গুণ তাহলে করি পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রইল দুই পাঁচ ছয় তিরিশ আর দুই হচ্ছে বত্রিশ আবার গুণ চিহ্ন এক শূন্য শূন্য এক পাঁচে পাঁচ এক ছয় ছয় শূন্য নামলো পাঁচ নামলো পাঁচ আর দুই হচ্ছে সাত ছয় আর তিনে হচ্ছে নয় দুটোর পরে দশমিক আছে তাহলে এখানেও দুটোর পরে দশমিক বসবে তাহলে হচ্ছে সাতানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা অতএব পনেরোটি খাতার দাম সমান সাতানব্বই দশমিক পাঁচ শূন্য দেখো একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কিড়া বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিকড়া হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে দেখো কি একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্রতিটি মানে একটি প্রতিটি প্যাকেটের ওজন সমান হচ্ছে দুই দশমিক আট চার কিগ্রা তাহলে বারোটি প্যাকেটের ওজন হবে দুই দশমিক আট চার গণিত বারো দশমিক আট আট দুয়ে ষোলো হাতে রইল এক দুই দুয়ে চার একে পাঁচ গণিত এক চারে চার এক আটে আট এক দুয়ে দুই তাহলে হচ্ছে আট ছয় চারে যোগ করলে দশ শূন্য হাতে রইলো এক আট আর পাঁচে হচ্ছে তেরো আর একে চোদ্দ আর দুই আর একে হচ্ছে তিন দুটোর পরে দশমিক তাহলে দুটোর পরে দশমিক তাহলে চৌত্রিশ দশমিক শূন্য আট কিগড়া দেখো কি বলা আছে যে বাক্স ও প্যাকেটগুলোর মোট ওজন কত বাক্স ও প্যাকেট গুলির মোট ওজন দেওয়া আছে ছত্রিশ কিগ্রা অতএব বাক্সটির ওজন হবে ছত্রিশ থেকে প্যাকেটগুলির ওজন বিয়োগ তাহলে বিয়োগ করি ছত্রিশ দশমিক শূন্য শূন্য আর চৌত্রিশ দশমিক শূন্য আট বিয়োগ করলে হবে দশ থেকে আট বিয়োগ করলে দুই হাতে রইল এক দশ থেকে এক বিয়োগ করলে নয় দশমিক বসলো আবার ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এটা হচ্ছে এক দশমিক নয় দুই কি অতএব বাক্সটির ওজন এক দশমিক নয় দুই কিগড়া সাথেরটা দেখো এক বস্তা চালের পরিমাণের শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম আঠারোশো টাকা হলে শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম কত হবে শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম আঠেরোশো টাকা তাহলে প্রথমে এক অংশের দাম বার করি তারপরে জিরো দশমিক এক পাঁচের দাম বার করি ঐকিক নিয়মের মতো তাহলে এক বস্তা চালের পরিমাণের শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম সমান আঠেরোশো টাকা তাহলে এক অংশের দাম হবে আঠেরোশো বাই শূন্য দশমিক সাত পাঁচ টাকা তাহলে আবার জিরো দশমিক এক পাঁচ অংশের দাম কত হবে আঠেরোশো ইন্টু শূন্য দশমিক এক পাঁচ বাই শূন্য দশমিক সাত পাঁচ টাকা দেখো দুটোর পরে দশমিক আছে এখানেও দুটোর পরে দশমিক আছে তাহলে দশমিক দশমিক কেটে গেল এরপর কাটি যে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এখানে থাকলো পাঁচ আবার আঠারোশো সাতে পাঁচের ভাগ তাহলে পাঁচ তিনে পনেরো থাকে তিন পাঁচ ছয় তিরিশ শূন্য তাহলে হচ্ছে তিনশো ষাট টাকা অতএব তার শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম হল তিনশো ষাট টাকা আট একটা দেখো অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায় তাহলে প্রথমে একটা জমি আঁকি ধরো এটা একটা জমি তাহলে কি এই জমির অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিচ্ছে তাহলে এটা অর্ধেক করি যে অর্ধেকের সাতের আট অংশ তাহলে দেখো সাতের আট অংশ মানে কি আট ভাগের সাত ভাগ তাহলে প্রথমে এই অংশটাকে আমরা আট ভাগে ভাগ করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ভাগ হলো তাহলে নিজের ভাইকে দিয়েছিল কত সাতের আট অংশ তাহলে দেখো সাত ভাগ সাতটা দিয়েছে আটের মধ্যে তাহলে এইটা দিয়েছে ধরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দেখো সাতের অংশ দিয়ে দিয়েছে সাত বাই আটের অংশ তাহলে দেখো বেঁচে রইল কত এই টোটালটা আর এইটা এটাকেও আমরা সেম আট ভাগে ভাগ করছি তাহলে এক দুই তিন চার এটাকে টোটালটাকে আবার আট ভাগে ভাগ করলাম তাহলে দেখো মোট কত ভাগ বাকি রইল। এখানে আট ভাগ আর এখানে এক ভাগ মোট বাকি রইল ন ভাগ তাহলে বাকি অংশ কত হলো মোট টোটালের ন ভাগ বাকি রইল তাহলে নয় বাই ষোলো মোট টোটালে ন ভাগ বাকি রইল তাহলে এই যে বাকি অংশটা রয়েছে এই বাকি অংশটাকে তিন ভাগের মধ্যে তিন ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে তাহলে যদি এইটা তিন ছেলের মধ্যে ভাগ করে দিই তাহলে এটা ভাগ তিন হবে তাহলে নয় বাই ষোলো বাই যদি তিন হয় তাহলে হয় নয় বাই ষোলো ইন্টু তিন নিচে দুটো ভাগ থাকলে এরা গুণ আকারে নিয়ে নেয় তাহলে এটা হবে দেখো তিন ত্রিপকে নয় তাহলে তিন বাই ষোলো তাহলে প্রত্যেকে কত করে পেলো তিন বাই ষোলো অংশ করে প্রত্যেকে পেল মোট জমি সমান এক অংশ ভাইকে কত দিচ্ছে যে অর্ধেকের সাতের আট অংশ ভাইকে দিলেন কত যে অর্ধেক এক অংশের অর্ধেক মানে একের দুই অংশ এর একের দুই অংশের সাতের আট অংশ দিচ্ছে তাহলে হচ্ছে সাত বাই ষোলো অংশ দিল তাহলে বাকি থাকে কত বাকি থাকে সমান মোট জমির থেকে যেটা দিল সেটা বাদ তাহলে হচ্ছে ষোলো লসাগু, ষোলো বিয়োগ সাত তাহলে হচ্ছে নয় বাই ষোলো অংশ এবারে এই নয় বাই ষোলো অংশটা তিন ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করছে নয় বাই ষোলো অংশ জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন অতএব প্রত্যেকে পেলেন কত হবে নয় বাই ষোলো ভাগ তিন তাহলে হচ্ছে নয় বাই ষোলো ইন্টু তিন তাহলে তিন তিনট্রিকের নয় কাটলো তাহলে তিন বাই ষোলো অংশ অতএব প্রত্যেক ছেলে তিন বাই ষোলো অংশ জমি পেলো